আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, চলে আসছি রোজকার মতো নতুন ধরনের একটি খাবার দাবারের ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকদিন পর আজ খাবার দাবারের ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজ দুপুরের আমার মেনুতে যা যা ছিল সেগুলো আপনাদের একবার দেখিয়ে দেই। এই যে এখানে আমি, এটা হচ্ছে সাজনা দিয়ে মুসুরির ডাল দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে ডিম ভাজি, এখানে আছে দেশি মুরগি আলু দিয়ে রান্না, আর এটা হচ্ছে ছোট মাছ। এগুলাই থাকছে আজ আমার দুপুরের খাবারের প্লেটে। আর আপনারা যারা এখনও আমার মতো দুপুরের খাবারটা শেষ করেননি, তারা অবশ্যই আমার সঙ্গে আসতে পারেন আমার বাসায়। আর যারা নিজ বাসায় এখনও শেষ করেননি, তারা এখনই শেষ করে নেন, কারণ এখন অনেক বেজে গেছে। আমার অলরেডি কিন্তু লেট দুপুরের খাবার শেষ করতে, আর প্রচণ্ড গরম, খাবারেরও যেমন অনীহা অরুচি, তেমনি কিন্তু রান্নাঘরেও একদমই যেতে ইচ্ছা করে না। এই জন্য আজ কিন্তু রান্নাবান্নার ভিডিওটা আমার করা হয়নি। বন্ধুরা, সামান্য একটু ভিডিও করব, জাস্ট ডেলি ব্লগ, কিছু না কিছু প্রতিদিন ছাড়তে হয়, এই জন্য ওই খাবারের ভিডিওটা নিয়ে আপনাদের সাথে কথা বলা বা খাবারের প্লেট নিয়ে আপনাদের সামনে আসা। যাই হোক, খাবার সামনে রেখে আমি আর কথা বলবো না, এখন খাওয়া শুরু করব। সবাই সঙ্গে থাকেন। প্রথমে আমি এই যে সাজনা ডালটা দিয়ে খাবো। বন্ধুরা, এই গরমে কিন্তু সাজনাটা খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। বন্ধুরা, এই গরমে সাজনা ডাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাজনা কিন্তু শুধু ডাল দিয়ে না, যে কোনোভাবেই রান্না করে খাওয়া যায় বা খেলে উপকার। সজনা ডালের সঙ্গে ডিম দিয়ে একটু খাবো।
বন্ধুরা, এটা হচ্ছে লেগ পিস, একদম দেশি চিকেন। এখন একটা চিকেন খেয়ে নেব। খাজনা ডাল, দেশি মুরগি, দুটো রান্নাই অনেক টেস্টি হয়েছে বন্ধুরা। এই তো আজ একদম সাধারণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাকি খাবারটা শেষ করি, দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।